আসসালামু আলাইকুম দর্শক আশারাকি সবাই ভালো আছেন হ্যাঁ দর্শক আমি আজকে আপনাদেরকে একজন মোবাইল ইঞ্জিনিয়ারের সাথে পরিচয় করে দেব আমার স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পারছেন এই বাইটির নাম স্বপন সে মাত্র পঞ্চম শ্রেণী পাশ করেছে সে পঞ্চম শ্রেণী পাশ করে সে মোবাইল আবিষ্কার করা শিখে গিয়েছে একটা একটা মোবাইল নয় বাই সে পর্যন্ত প্রায় দশ হাজার মোবাইল তৈরি করে ফেলেছে শুনে সত্যি আমারই মাথা ঘুরে গিয়েছে যে বাংলাদেশে বড় বড় বুয়েট থেকে পাশ করা ছেলেরাও কিন্তু মোবাইল তৈরি করে দেখাতে পারেনি যেটা এই স্বপন বাই দেখিয়ে দিয়েছে জানতে চেয়ে আমার এই ভিডিওটা আজকে একটু শেষ পর্যন্ত কষ্ট করে দেখুন আর বাইকে একটা সালাম দিয়ে যাবেন একটা ধন্যবাদ দিয়ে যাবেন যেটা বাংলাদেশের কোনো ছেলে আজ পর্যন্ত পারেনি সেটা এই পঞ্চম শ্রেণী পড়া এই স্বপন বাই করে দেখিয়েছেন ভিডিওটা আপনার দেখুন শেষ পর্যন্ত আর যদি কেউ আমার এই তাসিন টিভি পরিবারে নতুন হয়ে থাকেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যাঁ দর্শক ঘটনার বিবরণতে জানা যায় আজকে র্যাব এই ছেলেটাকে ধরেছে তাকে মিডিয়া সেন্টারে র্যাবের মিডিয়া সেন্টারে তার সম্পর্কে বিস্তারিত আলাপ করা হয়েছে দুই বছর আগে এই ভাইটা রাজধানীর মতিঝিলে এসেছিলেন একটা চাকরির জন্য চাকরির জন্য এসে চাকরি পেয়েও গিয়েছিলেন একটা অফিসের পিউন সেখানে তার এক সহকর্মীর একটা মোবাইল উনি সেরে দিয়েছেন সহকর্মীর মোবাইল সারিয়ে দেওয়ার পরে ওর মোবাইলটা ওকে হয়ে গিয়েছিল তো মানে ঠিক হয়ে গিয়েছিল পরবর্তী তার মাথার ভিতরে একটা ভুট ঢুকে যায় যে আমি নিজেই মোবাইল তৈরি করব এই জন্য সে কী করে একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকানে সে মোবাইলের কাজ শেখা শুরু করে দেয় সেখানে কিছুদিন কাজ শেখার পরে সে কাজ শিখে নেয় শিখে নেওয়ার পরে সে বিভিন্নভাবে পা সংগ্রহ করে বিভিন্নভাবে ব্যাটারি সংগ্রহ করে বিভিন্ন কিছু সংগ্রহ করে সে নিজেই মোবাইল তৈরি করা শুরু করে দেয় এবং বিক্রি করা শুরু করে দেয় শুনে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন এই পর্যন্ত সে প্রায় দশ হাজার মোবাইল তৈরি করেছে এবং দশ হাজার মোবাইল সে বিক্রিও করেছে এটা আমার মুখের কথা নয় আমার বানানো কথা নয় আজকে ডিবিসি সংবাদের যে যে নিউজটা কাবার করেছে এবং তার সাক্ষাৎকারে বলা হয়েছে সে নিজেই স্বীকার করেছে দশ হাজার মোবাইল বিক্রি করেছে এবং প্রায় বিশ হাজারের মতো সে ব্যাটারি তৈরি করেছে এবং বিভিন্ন প্রকার আপনার কী বলে কম্পিউটারের পার্টস মোবাইলের পার্টস সে নিজেই তৈরি করতো মোবাইলের আই নাম্বার সে নিজেই বানাতো বার সে নিজেই বসাতো সে সিল সে ইউজ করতো এবং সে প্রতিটা মোবাইল সে সচল মোবাইল মানুষ কিন্তু ইউজ করেছে তার একটাই অপরাধ সে কাউকে না বলে মোবাইলটা তৈরি করেছে আসলে ভাই বাংলাদেশে কোনো কিছু কেউ আবিষ্কার করলে তাকে কেমন যেন চোরের দৃষ্টিতে দেখা হয় এই রীতিনীতি কিন্তু পাল্টানো উচিত যেই এই ভাইটা যে কাজটা করেছে এটাকে অবশ্যই আমাদের সেলুট জানানো উচিত যে কাজটা বাংলাদেশে শিক্ষিত ভাইয়েরাও পারে না সেটাই পঞ্চম শ্রেণী পাশ করা স্বপন ভাই দেখিয়ে দিয়েছেন আসলে স্বপন ভাইকে আমি যে কী বলে ধন্যবাদ জানাবো আমি মনে করি তাকে যদি ঠিকমতো আমাদের সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো পরিচালিত করে তাকে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করায় তার কাছ থেকে কিন্তু আমরা চাইলে আরও অনেক কিছু আশা করতে পারি হ্যাঁ দর্শক এই জিনিসটা শুনে হয়তো আপনাদের কাছে অবাক লেগেছে যদি কারোর কাছে অবাক লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন সে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পার্ট সংগ্রহ করতো পার্ট সংগ্রহ করে সে নোকিয়া মডেল বিভিন্ন মডেলে সে মোবাইল তৈরি করতে করতে ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে মোবাইলগুলো এটা তারই নিজের তৈরি করা মোবাইল এই মোবাইলগুলো সে তৈরি করেছে এবং বিক্রি করেছে সে সারা বাংলাদেশে পর্যন্ত অসংখ্য মোবাইল বিক্রি করেছে এবং সে একেবারে অল্প সময়ের ভিতরে সে মোবাইল তৈরি করতে পারে এটা তার মুখের কথা স্বপন বাইকে যে কী বলে আমি ধন্যবাদ জানাবো তাই আসুন আমাদের দেশে কোনো আবিষ্কারকে খাটো না করে ছোট না করে আমাদের যারা প্রশাসন আছেন আমাদের যারা সরকার আছেন যারা ক ব্যক্তি আছেন তাদেরকে আমি বলবো আপনারা এই লোকগুলো ঠিকমতো ব্যবহার করেন তাহলে আমরাও কিন্তু প্রযুক্তিতে আরও এগিয়ে যেতে পারবো আমাদের চীন থেকে পার্স কিনে আনতে হবে না আমেরিকা থেকে মোবাইল কিনে আনতে হবে না আমাদের দেশে অনেক তরুণ সমাজ আছে যারা পারে এই পঞ্চম শ্রেণী পাস করার ছেলেটা আমাদের শিক্ষিত মানুষের চোখকে হয়তো বড়া করে দিয়েছে যে তোমরা যেই কাজটা বুয়েট ডুয়েটে পাস করে তোমরা শিখতে হয় যায় অফিসে চাকরি করে আমাদের কাছ থেকে তো তোমরা শেখো আমরা কিন্তু ছোটোখাটো একটা ইঞ্জিনিয়ার তোমরা বিএসসি পাস করে আমাদের কাছ থেকে কাজ শিখতে হয় কিন্তু এই ছেলেটা ফাইভ পাস করে আর নিজেই মোবাইলে আবিষ্কার করেছে দর্শক শুনে আমার গর্বে বুকটা ভিড়ে বরে গেল আমি ভাইকে সালাম জানাবো আমি ওনাকে কাছে পেলে জড়িয়ে ধরতাম আপনারা ওনাকে কি বলে মন্তব্য করবেন আমাকে কমেন্টে জানাবেন আর স্বপন ভাই কিন্তু যেই সেই মানুষ না উনি যে কোনো জিনিস একবার দেখলে তৈরি করতে পারেন ওনার ব্রেন কিন্তু অনেক সূক্ষ্ম এবং চৌকশুনিয় একটা মানুষ যেটা র্যাবের এক সদস্য আছে বিভিন্ন সংবাদকর্মীরা সেখানে উপস্থিত ছিল বিসি নিউজে সেই সংবাদটা দেখে আসতে পারেন এটা আমার কোনো সাজানো গল্প নয় দর্শক জানি না কেমন লেগেছে ভালো লাগলে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সকলের সুস্থ জীবন এবং স্বপন ব্যয়ের আবিষ্কারকে আমি আবারও সালাম জানিয়ে এবং আল্লাহ তাকে উত্তরে তুক আরও তার কাজের পরিধি বাড়িয়ে দোক এ কথা বলে আমি থেকে বিদায় নেবো আল্লাহ হাফিজ